রিও অলিম্পিকের আগে ড্রেস রিহার্সাল করে ফেললেন পিভি সিন্ধু। ম্যাকাও ওপেন জয়ের হ্যাট্রিক করলেন হায়দ্রাবাদে এই শাটলার। শনিবার সেমিফাইনালে মাত্র 63 মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পর ফাইনালে সিন্ধুই ছিলেন ফেভারিট। ফাইনালে জাপানের প্রতিপক্ষ মিনাৎসু মিতানিকে হারালেন মাত্র 66 মিনিটে। প্রথম সেটে 21-9 ফলে জেতেন সিন্ধু, কার্যত দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে 21-23 ফলে হার। বেসলাইনে বেশ কিছু ভুল সিদ্ধান্তের জন্য দ্বিতীয় সেটে পয়েন্ট খোয়ালেও তৃতীয় সেটে ফের ছন্দে ভারতীয় শাটলার। র্যালি করিয়ে কার্যত প্রতিপক্ষকে কোণঠাসা করে 21-14 ফলে জিতে নেন সিন্ধু। ম্যাকাও ওপেন জয়ের হ্যাট্রিক করে এখন রিও অলিম্পিকের সাইনার পর ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন পিভি সিন্ধু। এবিপি আনন্দ।